সাতটা লেগের মধ্যে চারটে লেগকে এলওবিতে নিয়ে এসছেন এবং এলওবি লাইন অর্থাৎ 5625 এর বেশি ক্রিয়েট করেছেন এবং অনেকগুলো টিমে মাল্টিপল এলওবি ওনারা আর্ন করেছেন। তো এই জন্য ওনারা এসছেন এলিট ক্লাবে। তো আমি মনে হয় ওনাদের জন্য আর একটা জোরদার হাততালি হওয়া উচিত যারা আজকে এখানে প্রেজেন্ট আছেন, আজকে ওনাদের অ্যাচিভমেন্টের জন্য হাততালি দেওয়া উচিত। এবং যদি আজকে আপনি মনে প্রাণে ওনাদের জন্য প্রার্থনা করেন, দোয়া করেন, ওনাদের জন্য খুশি হন, তাহলে একটা দিন এমন আসবে যে আপনাদের জন্য আরো আপনাদের ডাউনলাইনরা, আপনাদের হার্টলাইনরা, আপনাদের আপলাইনরা, আপনাদের টিমমেটসরা সবাই আনন্দিত এবং খুশি হবে। তো আপনার দুজনের কাছে প্রশ্ন, প্রথমে জাহিদ ভাইয়ের কাছে আসবো, আপনি কি যখন ইউসিডি হচ্ছিলেন তখনই কি আপনার মধ্যে এই প্ল্যানিংটা ছিল যে আপনি এলিট ক্লাবটাও ধরতে পারবেন, মানে চারটে টিম থেকে আপনি এলওবি নিয়ে আসতে পারবেন? জি দাদা, আমি যখন ইউসিডি আমার অলরেডি 20 তারিখের দিকে 20 থেকে 25 তারিখের মধ্যে আমার অলরেডি চারটা লিঙ্কে এলওবি কমপ্লিট হয়ে যায়। ওকে, সো শুধু ইউসিডিটা কমপ্লিট করা বাকি ছিল। সো আমি আমার এলওবি নিয়ে কোনো টেনশন ছিল না, কারণ আমার যে এলওবি লিঙ্কগুলো আছে প্রত্যেকটা লিঙ্কেই অনেক বেশি এলওবি আছে, এলওবি পয়েন্ট আছে। সো আমি শুধু জাস্ট এখানে যে লিডাররা এই মাসে কোয়ালিফাই করেছে তাদেরকে জাস্ট ফোকাস করেছিলাম। তো এই ফোকাস করার কারণে তাদের মধ্যেও একটা প্রতিযোগিতা ছিল যে জাহিদ ভাই ইউসিডি হবে, ওখানে আমার আমি আমি ডিরেক্টর থাকবো, রাইট, আমার আমার নামটা যেন ওখানে থাকে। তো আমার অ্যাসোসিয়েটসরা কিন্তু এবং আমার যারা এই কোয়ালিফাইয়ের জন্য যারা যারা আজকে এই গ্রুপ কোয়ালিফাই করেছে বা তাদের লেভেল কোয়ালিফাই করেছে তারা কিন্তু আমাকে অনেক সহযোগিতা করেছিল। তো সো একটা টিম বন্ডিং এর মাধ্যমেই সবকিছু তৈরি হয়। সো আমি 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 দাদা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে এই যে আপনি একটা কথা বললেন বা সাধারণ একটা কথা বললো যে ইউসিডি হওয়ার পর একটা জিনিস প্রুভড হয়েছে যে ইচ্ছে থাকলে কাজ করলে বেশি যে সেটা পসিবল, সেটা এবং শুধুমাত্র তাই নয় সম্ভব 10 রকমের ইনকাম পাওয়া যায়, 10 টাইপস অফ ইনকাম পুরোটাই পাওয়া যায়। এবং এবং আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আমাদের টিম, সকল টিমের যারা আমাদের বিজনেস পার্টনার আছে প্রত্যেকের ভিতরে একটা স্পিরিট তৈরি হয়েছে, স্পিরিট তৈরি হয়েছে যে আমরাও পারবো, আমাদের দ্বারাও সম্ভব। আমি 29 তারিখে আর 27 তারিখে দুপুর পর্যন্ত আমার ইউসিডি হওয়ার প্ল্যান ছিল না। 27 তারিখে 2:30 কি 2:45 বাজে ডিসিশন হয়েছে যে আমি ইউসিডি হব, রাইট। আমি আরেকটু খুলে বলি, শান্তা ম্যাম অসুস্থ ছিল, উনি এয়ারপোর্টে যাবে, তা আমি ফোন দিলাম আমি আপনাকে এয়ারপোর্টে ছেড়ে দিব, এই অসুস্থতার মধ্যে আপনি ওপার নিয়ে যাওয়ার দরকার নেই। তা আমি গাড়ি নিয়ে চলে গেলাম 1:30 ওইখানে, 1:45 এখানে গাড়িতে উঠলাম, গাড়ির মধ্যে একটু কথা হইতে হইতে যাচ্ছিলাম, তখন বিজনেসের পারপাস চলছিল, চার্লি গ্যালবি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তখন ম্যাম বললো যে আপনি ইউসিডিটা এই মাসে ক্লোজ করুন, রাইট। তা আমি বললাম আমি তো প্রথম দিকে এরকম চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু মাঝখানে এসে হাল ছেড়ে দিছি যে না এই মাসে কি কমপ্লিট করবো না। তো দিদি বললো এই মাসে করে ফেলুন, তো হাতে সময় আছে কি মাত্র 28 তারিখ 29 তারিখ, এই 2 দিন। তো দিদি যেহেতু বলছে এবং ওখান থেকে আমি দু একটা লোককে ফোন দিছি, এবং ওই দুই দিন 28 তারিখ 29 তারিখ এই 2 দিন আমি ভোর 4:00 কি মোবাইলে কাউন্সিলিং করেছি, রাইট, যেহেতু এখন বাইরে কোথাও যাওয়ার সুযোগ নেই এবং উইদাউট তেমন কোনো ইনভেস্টমেন্ট বা কোনো কিছু ছাড়া ইউসিডি কমপ্লিট হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই লাস্ট যে 2টা ব্রোঞ্জ রেকর্ড হয়েছে আকিদুল ইসলাম বগুড়া এবং নওগাঁ থেকে একজন যিনি আর্মিতে আছে সাইফুল ইসলাম ভাই, ফোনে ফোনে কথা বলে লাস্টে কমপ্লিট হয়েছে। এই জন্য বলছি যে দিদিকে আমি একটা কথা বলছিলাম, দিদিকে অনেক সময় কোনো কিছু আমার কাছে যখন বলে যে এটা করতে, আমি বলতাম আমি রেডি আমি করে দিব, তো দিদি বলে আপনার জরুরি কাজ না থাকলে অনেক মিটিং করেন আপনি আইসেন না। তখন আমি দিদিকে একটা কথা বলছিলাম যে আমার 100 মিটিং এর চাইতে আমার গাইডলাইন ইম্পর্টেন্ট। আমি ওই দিনের কথাটা বলছিলাম, দিদি
দিদি আমাকে বলছিল যে না আপনার অনেক ব্যস্ততা আছে, আপনি আসার দরকার নাই, ওখানে চলে যাব। তখন আমি বলছিলাম আমি যদি ব্যস্ততাকে পাশ কাটিয়ে আপনার সাথে এয়ারপোর্টে না আসতাম তাহলে আমার এই ডিসিশন আজকে হইতো না। আমি কথা বলার মধ্যে একটা মেসেজ দিতে চাই, 100, 500, 5000 অ্যাসোসিয়েটের চাইতো আপলাইন গাইডলাইন অনেক ইম্পর্টেন্ট বিষয়, ব্যবসার মোর ঘুরিয়ে দিতে পারে। তো শুধু আমি বলবো, আমি 27 তারিখ পর্যন্ত বল পর্যন্ত ক্লিয়ার ছিলাম না যে এই মাসে ইউসিডি হবে, রাইট? আর ডিসিশন নিলে ওই যে ফুটবল খেলার মতো অতিরিক্ত সময়ে 2-3 গোল দিয়ে ফেলে কত বিশ্বকাপ ঘটনা ঘটছে। আসলে ডিসিশন মাইন্ডসেট এটা ইম্পর্টেন্ট, যখন ডিসিশন নিব তখন অনেক কিছুই করা সম্ভব, রাইট? এটা আমার অ্যাসোসিয়েট এখানে আমার আরেকজন বা লাস্টে ব্রোঞ্জ কোয়ালিফাই করছে পলাশ ভাই, ওনার উনি সিলেটে প্রোগ্রাম করে এসে জ্বর এসে গেছে। আমি বলছি আপনার আরেকটু প্রেশার নেন, আপনাকে ব্রোঞ্জ হতে হবে। ওই ওনার এই একটু প্রেশার নিয়ে যখন কাজ শুরু করলো ওনার জ্বর পালিয়ে গেল, এবং একদিনের ভিতরে উনিও কি ডিরেক্টর হয়ে গেল। তার মানে দাদা, যদি গাইডলাইনের কোনো কথা একটা আদেশ দেওয়া হয় বা নির্দেশ দেওয়া হয় যে না আপনাকে এটা করতে হবে, যদি অতটুকু সম্মান রাখা যায়, আমি বলবো যে প্রত্যেকটা লিডার, প্রত্যেকটা অ্যাসোসিয়েট তার সঠিক সময়ে তার অ্যাচিভমেন্ট এসে যাবে। আমি আবারও বলছি দিদির একটা কথার কারণে নাকি এই মাসে আমি ইউসিডি হই না। থ্যাংক ইউ সাধক ভাই, থ্যাংক ইউ। আপনার কথা অনুযায়ী আমি একটা কথা সবার উদ্দেশ্যেই বলতে চাই, যেহেতু আপনি কথা বললেন, আসলে আমরাও এই ঘটনা থেকেই আমরা বড় হয়েছি। আমরাও যখন বিজনেস শুরু করেছিলাম আমার আপলাইন, আপনারা সবাই জানেন অর্ণাদেব আমাদের ডাইরেক্ট আপলাইন, এবং ম্যাম যখন আমাদেরকে কোনো কথা বলতো বা আমাদেরকে যখন কোনো রকমের কোনো একটা টার্গেট ওরিয়েন্টেড কথা বলতো, আমরা শুধু একটাই কথা বলতাম, ইয়েস ম্যাম। আসলে আমরা অনেক সময় ব্রোঞ্জ হয়ে যাওয়ার পর, সিলভার হয়ে যাওয়ার পর বা গোল্ড হয়ে যাওয়ার পর এমন একটা আমরা ভাব দেখাই যে আমাদের বোধ হয় আপলাইনের কোনো প্রয়োজনই নেই, আমরা আপলাইন ছাড়াই বোধ হয় আমরা চলতে পারবো। বাট ফ্রেন্ডস, আমি সবাইকে একটাই কথা বলি, যেরকম বাবা মার প্রয়োজন, বাবা মার প্রয়োজন জীবনের শেষ দিন পর্যন্ত, যতক্ষণ না আপনি চোখ বুঝছেন ততক্ষণ না পর্যন্ত আপনার বাবা মার যেরকম ভাবে হাতটা ধরে থাকা উচিত, ঠিক সেরকম ভাবে নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে এই এই সূত্রটা যদি আপনি ধরে থাকতে পারেন, যদি আপনার আপলাইনের হাত ধরে থাকতে পারেন, আপলাইনকে রেসপেক্ট দিতে পারেন, ভালোবাসা দিতে পারেন, তাহলে এর থেকে বড় পাওনা আর কিছু নেই। তো আমি সবাইকে এটাই বলবো, যেভাবে আজকে জাহিদ ভাই এবং সাদাত ভাই যেভাবে আমাদেরকে মেনে চলেছেন, যে সম্মান দিয়েছেন, রেসপেক্ট দিচ্ছেন এবং আমাদের কথা অনুযায়ী ফলো করছেন, নিজেকে ডুপ্লিকেট করছেন, ঠিক সেরকম ভাবে আপনারাও এই সিস্টেমে শুধুমাত্র ডুপ্লিকেশন করুন, কপি পেস্ট করুন, আর কিচ্ছু করতে লাগবে না। শুধুমাত্র আপলাইনরা যা বলবে সেটুকুনি নির্দেশকে ফলো করুন, তবে একটা খেয়াল রাখতে হবে যে আপলাইনরা অ্যাক্টিভ আপলাইন, রাইট? এই সিলেকশনটা আমরা বড্ড ভুল করে ফেলি। আপলাইন যে অ্যাক্টিভ রয়েছে, যিনি কিনা ইনঅ্যাক্টিভ রয়েছেন, ছেড়ে চলে গেছেন অন্য কোম্পানিতে, বিভিন্ন ভুলভাল কোম্পানিতে, তাদের গাইডলাইন নিতে যাবে না। যারা সাকসেসফুল, যারা আজকের দিনে একটা পায়োনিয়ার হতে যাচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মধ্যে, বাংলাদেশের মধ্যে, তাদেরকে ফলো করে চলুন।